বন্ধুরা কেমন আছো সবাই আশা করি নিশ্চয়ই ভালো আছো তো সাদাত এফএফ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা টাইটেল এবং থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো আজকে আমি তোমাদের ভিভো Y11 ফোনের নিউ আপডেট হেডশট সেনসিটিভিটি সেটিং সম্পর্কে বলতে যাচ্ছি। তো বন্ধুরা এর আগে তোমাদের দুটি কথা বলা যাক। তো বন্ধুরা ফাইনালি আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ সার্ভারটি পেয়ে গেলাম। তো বন্ধুরা এই বাংলাদেশ সার্ভার নিয়ে প্রথম থেকে আমাদের যে বড় বড় ইউটিউবার ভাইরা আন্দোলন শুরু করেছিল তাদের জন্যই কিন্তু মূলত আমরা এই বাংলাদেশ সার্ভারটি পেলাম। তো সেই সব বড় বড় ইউটিউবার ভাইদের জানায় অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন অ্যান্ড গ্যারিনা অফিসিয়াল মডারেটরদের জানায় আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ সার্ভারটি দেওয়ার জন্য। তো বন্ধুরা সত্যি বাংলাদেশ সার্ভারটি পেয়ে অ্যান্ড বাংলাদেশ সার্ভারে গেম খেলতে পেরে আমরা সত্যি আনন্দিত। তো দুঃখ তো শুধু এটাই যে আমাদের সেই ইন্ডিয়ান ক্লোজ কিছু ফ্রেন্ডদের সঙ্গে আর কখনোই গেম প্লে করতে পারবো না। তো আমাদের এই দুঃখটুকু বাংলাদেশ সার্ভার পাওয়া আনন্দ ভুলিয়ে রাখবে। তো বন্ধুরা এখন আসা যাক মূল টপিকে। তো বন্ধুরা আমার এই ভিডিওটি দেখার পর প্রত্যেকটা ভিভো ফোন ইউজাররা ফ্রি ফায়ার গেমের নিউ আপডেট হেডশট সেনসিটিভিটি সেটিং সম্পর্কে জানতে পারবা, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, তাহলে সব কিছু ক্লিয়ারভাবে বুঝতে পারবা। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক এবং ছোট্টখাট্ট হলেও একটি কমেন্ট এবং তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলবা না। তো বন্ধুরা তোমরা যারা এখনও তোমাদের এই ভাইটির চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, তাহলে তোমাদের এই ভাইয়ের কোনো ভিডিও কখনোই মিস হবে না। আর যারা অলরেডি তোমাদের এই ভাইটির চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা ফ্রি ফায়ার গেমটি আপডেট দেওয়ার পর তোমরা যারা ভিভো Y11 ফোন ইউজার আছো তোমরা তোমাদের জাস্ট কিছু সেটিং চেঞ্জ করলে তোমরা ফ্রি ফায়ার গেমে বেস্ট হেডশট সেনসিটিভিটি সেটিংটি পেয়ে যাবা। তো বন্ধুরা ফ্রি ফায়ার গেমের সেনসিটিভিটির সঙ্গে ফোনের DPI কিন্তু একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। তো তোমরা তোমাদের ফোনের DPI যতটা বাড়াবে তোমরা ফ্রি ফায়ার গেমের সেনসিটিভিটি কিন্তু ততটাই বাড়বে। তো এক্ষেত্রে কিছু পারফেক্ট DPI আছে যেই DPI ভিভো Y11 ফোনে ফ্রি ফায়ার গেমটির হেডশট সেনসিটিভিটি খুব বাড়িয়ে দেয়। তো সর্বপ্রথম তোমাদের ফোনের DPIটির কিছু পরিবর্তন আনতে হবে। তো চলো দেখা যাক তোমরা তোমাদের ফোনের DPIটি কিভাবে চেঞ্জ করবা। তো অনেকে আসো তোমরা কিভাবে তোমাদের ফোনের DPIটি বাড়াবা বা কমাবা এটা তোমরা জানো না। তো চলো আমি আবার দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা তোমাদের ফোনের DPIটি বাড়াবা। সর্বপ্রথম তোমরা তোমাদের ফোনের সেটিং অপশনে চলে যাবা। তো সেটিং অপশনে যাওয়ার পর তোমরা নিচে চলে আসবা। তো নিচে আসার পর এইখানে সিস্টেম ম্যানেজমেন্ট নামে একটি অপশন আছে, এইখানে প্রেস করবা। তো এরপর তোমরা এখানে নিচে চলে আসবা। তো নিচে আসার পর এইখানে ডেভেলপার অপশন নামে একটি অপশন পাবা, এইখানে প্রেস করবা। তো ডেভেলপার অপশনটি প্রেস করার পর এখানে ডেভেলপার অপশনটি অন করবা। তো এরপর তোমরা নিচে চলে আসবা। তো আরেকটু নিচে আসার পর এখানে তোমরা স্মলেস্ট WIDTH নামে একটি অপশন আছে, এটাই মূলত তোমাদের DPI। তো এইখানে তোমরা প্রেস করবা। তো এইখানে তোমরা যারা ভিভো Y11 ফোন ইউজার আছো বা ভিভো ফোন ইউজার আছো 3GB RAM তোমরা এখানে তোমাদের ফ্রি ফায়ার গেমটি আপডেটের পর তোমরা এইখানে 550 DPI করে দেবা। 550 DPI করার পর এইখানে ওকে করে দেবা। তো ওকে করার পর তোমরা এইখানে DPIটি অফ করে এইখান থেকে ব্যাকে চলে আসবা। তো বন্ধুরা এরপর তোমরা ফ্রি ফায়ার গেমটি ওপেন করবা। তো ফ্রি ফায়ার গেমটি ওপেন করার পর তোমরা এখানে সেটিং অপশনে চলে যাবা। তো সেটিং অপশন যাওয়ার পর এখানে সেনসিটিভিটিতে আসবা। তো সেনসিটিভিটিতে আসার পর তোমরা এখানে জেনারেলটি একটু কমিয়ে 90 করে দেবা। তো বাকি যে সেটিংগুলো আছে এটি তোমাদের সেম থাকবে। তো এরপর তোমরা কন্ট্রোলে চলে আসবা। তো কন্ট্রোলে আসার পর তোমরা এখানে কাস্টম হুডে চলে যাবা। তো কাস্টম হুডে যাওয়ার পর এখানে তোমাদের যে রাইট ফায়ার বাটনটি আছে এটি কিন্তু তোমাদের হেডশট দেওয়ার জন্য খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখানে দেখতে পাচ্ছ যে আমার রাইট ফায়ার বাটনটি 40 করে আছে। তো এইখানে তোমাদের রাইট ফায়ার বাটনটি 40 করতে হবে। এরপর তোমাদের বাকি যে অপশনগুলো আছে এই অপশনগুলো তোমাদের সেম থাকবে। তো বন্ধুরা আমার এই দেখানো সেটিংটি তোমরা করে ফ্রি ফায়ার গেমে যাও আর তোমরা নিজেরাই দেখতে পারবা তোমরা খুব ভালো হেডশট সেনসিটিভিটি পেয়ে গেছো। তো বন্ধুরা আশা করি বিষয়টি সম্পূর্ণ ক্লিয়ারভাবে বুঝতে পারছো। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবা না। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমাদের এই ভাইটিকে সাপোর্ট করবা। तो बंधुरा फिर नेक्स्ट डे और सुंदर सुंदर फ्री फायर संक्रांत टिप्स एंड ट्रिक्सर भिडियो नहीं। तो से पर्यन्तই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই এন্ড আল্লাহ হাফেজ গাইস।